নমস্কার বন্ধুরা, এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ আপডেট। আমরা জানি যে গত সোমবার একটি গুরুত্বপূর্ণ বা ঐতিহাসিক রায়ে হাইকোর্ট জানিয়ে দিয়েছিল যে পুজো মণ্ডপগুলোকে কিন্তু এবছর কন্টেনমেন্ট জোন ঘোষণা করতে হবে। তারপরে কিন্তু রাজ্য জুড়ে সরগোল পড়ে যায়। বিভিন্ন পুজো উদ্যোক্তা যে কমিটি, তাদের তরফে হাইকোর্টে এই রায় পুনর্বিবেচনার একটি আর্জি করা হয়েছিল। তারই প্রেক্ষিতে আজ কিন্তু পুজো মণ্ডপে যে নো এন্ট্রি তা কিন্তু বজায় রাখলো হাইকোর্ট, অর্থাৎ পুরনো যে রায় বা পূর্বের যে রায় সেই রায় কিন্তু বজায় রাখলো হাইকোর্ট। দর্শক শূন্যই থাকবে পুজো মণ্ডপ, অনুমতি নয় কিন্তু সিঁদুর খেলাতে। এই সংক্রান্ত দুর্গাপূজায় মণ্ডপে প্রবেশ করতে পারবেন না সাধারণ দর্শক, জারি থাকছে নো এন্ট্রি সংক্রান্ত নির্দেশ, ফের জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। তবে এদিন গত 19 অক্টোবর সোমবারের দেওয়া যে রায় তাতে কি অল্প পরিবর্তন করেছে আদালত। ফোরাম ফর দুর্গোৎসবের আবেদনের প্রেক্ষিতে এদিন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ যে নির্দেশ দিয়েছেন তাতে মণ্ডপের ভিতরে পুজোর উদ্যোক্তা এবং পুজোর রীতি আচার পালনের সঙ্গে যুক্ত প্রবেশাধিকারের কিছু পরিবর্তন করা হয়েছে। আদালতের তরফে জানানো হয়েছে বড় মণ্ডপের 300 বর্গমিটারের বেশি ভেতরে পুজোর আয়োজনে যুক্ত সর্বাধিক 60 জন একদিনে ঢুকতে পারবেন, তবে একসঙ্গে মণ্ডপের ভিতরে 45 জনের বেশি থাকতে পারবেন না। আর ছোট মণ্ডপের অর্থাৎ 300 বর্গমিটারের কম মণ্ডপের ক্ষেত্রে সর্বাধিক 25 জন একদিনে মণ্ডপের ভিতরে ঢুকতে পারবেন, এক্ষেত্রে একসঙ্গে 10 জনের বেশি থাকতে পারবেন। তবে পুজো মণ্ডপের ভিতরে ঢাকিদের থাকার ক্ষেত্রে কিন্তু বিশেষ অনুমতি দিয়েছে আদালত, তবে তাদেরও মাস্ক এবং স্যানিটাইজার সহ সমস্ত স্বাস্থ্যবিধি মানতে হবে। হাইকোর্ট জানিয়ে দিয়েছে পুজোর আয়োজনে করোনাবিধি অবশ্যই মানতে হবে। গত সোমবার 19 অক্টোবর কলকাতা হাইকোর্ট নির্দেশিকা জানিয়েছিল যে মণ্ডপের ভিতরে পুজো কমিটির পক্ষে কারা থাকবেন তার তালিকা আগে থেকে টাঙিয়ে দিতে হবে, সেই নামের তালিকায় কোনো পরিবর্তন করা যাবে না বলেও জানিয়েছিল আদালত। এদিন অবশ্য বিচারপতিরা জানিয়েছেন ছোট এবং বড় পুজোর ক্ষেত্রে এই নামের তালিকায় পরিবর্তন করতে পারবেন পুজো উদ্যোক্তারা। এই সামান্য পরিবর্তনগুলি বাদ দিলে আগের রায়ই কার্যত বহাল রেখেছে হাইকোর্ট। ফোরাম ফর দুর্গোৎসবের পক্ষ থেকে যে আবেদনগুলি করা হয়েছিল তার অধিকাংশ এদিন খারিজ করে দিয়েছে কিন্তু আদালত। আবেদনে মণ্ডপের ভিতরে 100 জনকে থাকার অনুমতি চাওয়া হয়েছিল, স্থানীয়দের প্রবেশাধিকারে চাওয়া হয়েছিল, মণ্ডপে প্রবেশ এবং বেরোনার আলাদা পথ থাকবে বলেও পুজো উদ্যোক্তাদের তরফে আলাদা আদালতে জানানো হয়েছিল, সপ্তমী অষ্টমী এবং নবমী পুজোয় আগ্রহীদের পুজোর মণ্ডপের ভিতরে থাকতে দেওয়ার অনুমতি চাওয়া হয়েছিল ফোরামের তরফে। যদিও এই সমস্ত আবেদনে বিশেষ সাড়া দেয়নি আদালত, পাশাপাশি মণ্ডপের ভিতরে অঞ্জলি দেওয়া সিঁদুর খেলাও যাবে না বলে জানিয়ে দিয়েছে আদালত। অর্থাৎ পুজো কিন্তু এবছর একটু অন্য মাত্রায় অন্যভাবেই পালিত হতে চলেছে। যদিও বাঙালির শ্রেষ্ঠ উৎসব, শারদীয় উৎসব বাঙালির কাছে আবেগের উৎসব, কিন্তু করোনা পরিস্থিতিতে হাইকোর্টের এই ঐতিহাসিক রায়কে কিন্তু বহাল রাখলো। হয়তো সার্বজনীন দিক থেকে বা সকলের দিক থেকে, সকলের স্বাস্থ্যের দিক থেকে চিন্তা করলে এই রায় একটি গুরুত্বপূর্ণ রায়, তবু বাঙালির আবেগের কাছে কিন্তু দুর্গাপুজোয় পুজো মণ্ডপে বা প্যান্ডেল হপিং করার মতো যে বিষয়টি সে এটি এবছর না থাকে তারা অনেকেই হয়তো হতাশ, কিন্তু করোনা পরিস্থিতিকে মাথায় রেখে সকলেই আমরা এই রায়কে স্বাগত জানাচ্ছি। সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন, ঘরে থাকুন, আর এবছরের পুজো যে দুর্গোৎসব পরিবারের সঙ্গেই কাটান। দেখতে থাকুন টিএপিজি এডুকেশনাল ফোরাম। শিক্ষা সংক্রান্ত নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন টিএপিজির ইউটিউব চ্যানেলটি।